আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু কার্স ইন কনভারসেশন। আর আজকে উই হ্যাভ আ ভেরি নাইস কার উইচ ইজ দ্য টয়োটা আলফোর্ড অ্যান্ড ইটস ওন বাই মিস্টার রাইস। আসসালামু আলাইকুম ব্রো, আসসালাম, কি অবস্থা? ভালো, তোমার কি আমি অবস্থা? গুড আলহামদুলিল্লাহ। অ্যান্ড উই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। থ্যাংকস। দ্য কার ইজ এক্সট্রিমলি নাইস, মাশাআল্লাহ। একটা স্মল ইন্ট্রো অ্যাবাউট ইউ অন দ্য কার। I'm Rais. I got this car নভেম্বরের দিকে। তারপরে গাড়িটা কিনেছিলাম আই থিঙ্ক 94 লাখে। তো দিস ইজ বেসিক্যালি অ্যান আলফ্রেড এক্সিকিউটিভ লঞ্চ, নভেম্বরের দিকে নেওয়া। গাড়িটা 2.5 লিটার হাইব্রিড ইঞ্জিন অ্যান্ড দ্য কার ইজ বিউটিফুল, আই লাভ ইট। অ্যান্ড ইটস বেসিক্যালি নট মাই কার, ইটস মাই মমস কার, আই টেক ইট অ্যারাউন্ড সামটাইম। আচ্ছা, অ্যান্ড মানে আমাদেরই আমি বেশি পাই না, বা যখনই পাই আই এনজয় ইট। আর আরেকটা হচ্ছে, এটা ফার্স্টে নিয়েছিলাম অফিসে ইউজ করার জন্য। কয়েকদিন অফিসে ইউজ করলাম, 7-8 দিন ইউজ করলাম গাড়িটা। তারপর মাই মম টুক ইট ওভার, টু টুক ইট ওভার, সো কুডেন্ট ইউজ ইট। আচ্ছা, সো এটার কিনার প্রাইস কত? আমরা কিনেছি 94-এ, 94 লাখ। এখন হয়তো গাড়িটা রিকন্ডিশন, 30,000 মাইলেজ ছিল। ওকে, ভেরি গুড অকশন রেট, ভেরি গুড, এন্ড স্পেক ইজ রিয়েলি নাইস, মাশাআল্লাহ। ব্ল্যাক এন্ড হোয়াইট, দ্য সিটস আর অ্যামেজিং, এন্ড সো এমনিতে তোমার ওইটা আমার কি কি অপশন ছিল? তিনটি সহজ ধাপে আপনার গাড়ি বিক্রি করতে চান, রেজিস্টার করুন, লগ ইন করুন মোটর ট্রেডারে, এবং আপনার গাড়ি পোস্ট করুন কোনো খরচ ছাড়াই। মোটর ট্রেডার। আমি অ্যাকচুয়ালি কিনতে চাচ্ছিলাম, একটা Q7 কিনতে চাচ্ছিলাম, বাট দেন আই কন্টাক্টেড দ্য Q7 ডিলারশিপ এন্ড দে ওয়্যার লাইক উই ডোন্ট হ্যাভ আ কার টিল এপ্রিল। সো কই নভেম্বর কই এপ্রিল, তো আমি খামাখায় বসে থাকতে চাই নাই। আমি আন্ডারস্ট্যান্ডেবল। হ্যাঁ, আমি আই লুকড ফর নেক্সট বেস্ট অল্টারনেটস। আচ্ছা, তারপর দেখলাম যে অ্যালফ্রেড আমি নিতে পারি, and basically it serves more than my purpose and requirement of getting the car. Right. I am getting the comfort of S class. Huh. And gari ta more or less ucha. Right. So tumi hoyto hasba shune bhanga rastay, tumi ektu hasba shune, but amar kache ra amar Range Rover er theke kom lage na. It's a mixture of Range Rover and S class. Acha, okay, because Range Rover and S class. Okay, because ekhane tinta manush aramse shuye jete parbe. Ha, true, eta is Range Rover tumi shute parba na aramse. Shute parbo, but ekjon parbe, but tao eto recline korbe na oi seat ta joto etar seat recline korbe. আর Q7 এর কথা তো বাদই দিলাম, ওটা ডিফারেন্ট সেক্টর। আই উড সে বাট Q7 চালাই, ডোন্ট ইউ থিঙ্ক ইটস মোর এনগেজিং? ইট উইল বি ভেরি ফান ড্রাইভিং দ্য Q7, বাট এই গাড়ি আর Q7, আমি জাস্ট তুমি জিজ্ঞেস করছো কোনটা অপশন ছিল বলে বললাম, বাট আমি কম্পেয়ার করতে পারবো না, বিকজ ওইটা আলাদা একটা সেগমেন্টের গাড়ি, এটা আলাদা একটা সেগমেন্টের গাড়ি। বাট এটা আমার চালায় মানে দিস ফিলস, যে তুমি জিজ্ঞেস করলা যে কমফর্ট, কমফর্ট ইজ ভেরি ভেরি, দ্য কার ইজ ভেরি স্মুথ, মাশাআল্লাহ, মনে হবে আমি ড্রাইভিং ক্লাউডস এর মধ্যে। আর মানে গাড়িটা জ্যাজ মিউজিক শুনলে যেরকম লাগে না, ওরকম ফিলিং আসে, সুদিং। আর গাড়িটা তোমার ইজ ভেরি মানে কেমনে বলে, গাড়িটা ইজ ভেরি কমফোর্টেবল এন্ড রিল্যাক্সিং টু ড্রাইভ। মানে আমি কোনো এখানে, এই গাড়ি তো টানাটানি করারও গাড়ি না, এই গাড়ি তো কোনো টানাটানি করারও গাড়ি না, আর ইটস মানে ইটস এ শফার ড্রিভেন কার। এন্ড দ্য বেস্ট প্লেস টু বি ইজ ইন দ্য ব্যাক, বিকজ দ্যাটস ওয়্যার মানে উই ইউজুয়ালি আর থাকা হয়, ওইখানে অনেক কম। রাতের বেলা আমি যখন একটু রিল্যাক্সিং ড্রাইভ লাগে, দিস ইজ ভেরি, ওই কারণে এটা নিই, কারণ ওই সময় অনেক রিল্যাক্সিং লাগে গাড়িটা চালায় রাস্তা খালি থাকলে। এন্ড মানে ইনফ্যাক্ট ওইটাই বলতাম, দ্য মেইন পারপাস অফ দ্য কার, অফ দিস কার ইজ দ্য ব্যাক সিটস বেসিক্যালি। এন্ড এখানে মনে করো তুমি জামে হোক, ইন্টারসিটি সিটির মধ্যে যেটাই হোক না কেন, তুমি মানে যারা বায়ার্স ওরা আরাম করে শুয়ে বসে যেমনি যেতে পারবে। এন্ড হাইব্রিড ইজ সো তেলের তেল অনেক ভালো। তুমি এখন পার লিটার কিরকম পাচ্ছো অ্যাপ্রক্সিমেট? আই থিঙ্ক 8-9 লিটার্স পাচ্ছি। ওকে, হুইচ ইজ নট দ্যাট ব্যাড, বাট আই এম প্রিটি শিওর আই টু বেটার করা যাবে। হ্যাঁ, মানে এটা আমি এখন দেখলাম, লাস্ট কয়েকবার তো আমি চালাইছিলাম, আর ওই হিসাবে আমি বললাম আর কি। আচ্ছা, সো তোমার টিল নাও গাড়ি চড়ে চাল এক্সপেরিয়েন্স যদি একটু বলতে পারো? চালায় এক্সপিরিয়েন্স তো বললাম, ইটস ভেরি রিল্যাক্সিং, ভেরি সুদিং, ভেরি স্মুথ। আমার মানে আই ডোন্ট মানে গাড়ি, ওয়েন আই এম ড্রাইভিং আনাদার কার ফর এক্সাম্পল, ওইটাতে
when you're pulling hotat kore you feel the kick because of the torque and everything right ei gari te hotat kore gari cholte cholte kokhon 120 130 hoye jabe realize to korba na na dekha to we dik theke ei jonno bollam je it's like driving clouds er moddhe right eta chhara pichone to mane pura ghumaye jete parbo সামনে তুমি যেখানে বসে আছো এটাও অনেকটা কিন্তু পুরো এটা ফুল রিক্লাইন করতে পারবে আর পাতাও পিছনের থেকে কম বাট পাতাও আর কি ভালো করা যায় সো উই হিসাবে ভেরি গুড ভ্যালু ফর মানি এন্ড আই অ্যাকচুয়ালি গট অ্যান অফার এই গাড়িটা আমি 94 এ কিনছি 94 লাখে কিনছি এন্ড সামওয়ান হ্যাজ অফার্ড মি 1 কোটি 5 লাখ টাকা অলরেডি অলরেডি ফর দিস কার ইজ রেডি টু পে আচ্ছা এন্ড গেট দিস এক্সাক্ট সেম কার আমি যেটা চালাই এন্ড মানে এটা because tax person he himself ei gari ta ami jeta recon kinlam 94 e o probably okay eta ekhon 121 i think it's around 110 110 er moto hobe jeta brand new gula 125 er moto approximately ar eta to ekta bhalo unit chilo mashallah so spec and it was extremely fresh very clean fresh chilo right to oi hisabe it is very good right I love it okay Very nice. RJ, whoever got in this car, they also really appreciate and they like the car. আমরা পিছে যাই কারণ এটা আমি চালায় মানে দিন দুপুরে ট্রাফিক আমরা চালাতে চাই না এটা আমি রাতে চালাতে চাই আচ্ছা আর দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস কার ইজ দ্য অ্যাম্বিয়েন্ট লাইটিং এন্ড এভরিথিং এলস দ্য স্পিকারস আর ইয়া স্পিকারস আর অ্যামেজিং এন্ড ইট হ্যাজ গট ফ্রন্ট ভেন্টিলেটেড সিটস পিছনেও ভেন্টিলেটেড সিটস ইটস অ্যামেজিং সো গাড়ি দি অন্য মানুষ চালাক আমরা Sure, no. Yeah, the back seats of the It's মানে কোথ থেকে স্টার্ট করব কোথ থেকে শেষ করব আই ডোন্ট নো গাইস প্লিজ হেল্প মি আউট Like I said previously গাড়িটা চালানোর থেকে বেশি it's more fun being in the back seats A back seats honestly it's just more than seats because I'll tell you why In fact I'll show you why সেটা হচ্ছে it completely reclines গাড়িটা তুমি রিক্লাইন করো এখানে ইয়ে আছে switches আছে recline পিছে যাও তোমার ফুটরেস্টটা বের করো আরো যাবে পিছে একদম ফুল যাও আমি তো সো দিস কমপ্লিটলি যাব ভাই রিভিউ করতে হবে আই ক্যান জাস্ট স্লিপ কমপ্লিটলি টার্নস ইনটু আ বেড ও মাই গড পাতা আরো উঠে এখানে দেখা যাচ্ছে না ভাই আলাদা করে দেখায় দিও ইয়া ফাইন্ড মি আ কার তিনটা মানুষ আরামসে ক্যান ট্রাভেল পিছে দুইটা সামনে একটা ফুল রেঞ্জ রোভার ভোগ আই থিংক সামনের মানুষটা সামনে বসতে পারবে না সামনেটা রিক্লাইন করতে হয় রিক্লাইন করতে হবে মিনিং সামনে কেউ বসতে পারবে না তখন এন্ড সেম ফর দিস ক্লাস এন্ড সেভ দ্য চুজ অ্যাজ ওয়েল সো দিস কার লাইক আই সেড ডিড আই মেনশন দিস বিফোর আই ফিল লাইক আই এম ড্রাইভিং ইটস আ ইটস কম্বিনেশন অফ এস ক্লাস এন্ড রেঞ্জ রোভার জাস্ট নট দ্য ব্যাজ আই থিংক বাট টয়োটা আলফার্ড ইজ আ ভেরি গুড ব্যাজ ইউ নো হোয়াই বিকজ আলফার্ড মিন্স দ্য ব্রাইটেস্ট স্টার আসলে জাপানের জি আই ডোন্ট নো দ্যাট দিস ইজ আলফার্ড ইজ ওয়ান অফ One of the key, it basically Alfred hoche Toyota's best offering in its class. Etar Alfred eri arekta version ache which is the Royal Lounge but ota to duta manush boshe and ota ektu expensive 3.5 liter ashe. So it will be hard. Shamner manush ta actually je ami je rokom bollam chalao moja piche bosho moja. Chalay I don't think cuz amar driving position ta ami comfortably adjust korte parbo na. Cuz je majkhane oi partition ta ache so you have to sit up straight or whichever position that seat actually comes but bro the seats suspension comfort is amazing honestly like it's top notch honestly speaking you can there's a screen over here there's a screen over here eta khulle abar bondho jabe HDMI cable ache right so you can watch Netflix or probably YouTube as well if you connect it with your phone or laptop ambient lighting ache ha which is kind of different colors একটা জিনিস বলতে চাই এখন মানে যারা আলফার্ড ওন করে ওদের আর আই ডোন্ট থিংক জ্যামনে কোনো কমপ্লেইন্টস থাকবে ইউ ক্যান আরামসে সোফার মধ্যে বসে আছেন আপনি 1 ঘন্টা জ্যামে ইউ ক্যান স্লিপ যা মানে এখন জ্যামনে কোনো এন্ড ইটস আ হাইব্রিড এখন তো গাড়ির তেলের দাম সবাই জানে কি অবস্থা হয়েছে 135 পার লিটার সো ইটস আ হাইব্রিড সো আপনি জ্যামে বসে তেলও খাচ্ছেন আপনি ঘুমাচ্ছেন আরাম করে দিস হ্যাজ সো মাচ ভ্যালু বাট কি আর বলার মানুষজন একটু ই করে থাকে দ্যাট You know, it's a microbus, it's a microbus, but hey, you Corolla and Range Rover Vogue, you can say what you want. So, you can say what you want. Exactly. No problem. First of all, jara kotha ta ami ekhono personally eta
ফেস করি নাই আরো কোনো কথা দ্যাটস কুল উল্টা আমি যেখানে যে সব জায়গায় গাড়ি নিয়ে যাই স্পেশালি বাইরে ডিস্ট্রিক্টে যখন নিয়ে যাই তখন পিপল অ্যাকচুয়ালি বিকজ উই গো টু ক্রাউডেড প্লেসেস তখন মানুষজন অ্যাকচুয়ালি গাড়ি ছবি ছবি নেয় আচ্ছা হ্যাঁ আমার সামনে না নিলো আস্তে করে তারা নেয় ওকে আর এট দ্য এন্ড অফ দ্য ডে খেয়াল রাখতে হবে যারা পোটেনশিয়ালি এই কথাটা বলবে না ওরা আপনার বিল দিবে না কোনো সময় দে উইল নট পে ফর ইউর বিলস হ্যাঁ থার্ডলি ইউ আর স্পেন্ডিং ফর ইওরসেলফ এক্স্যাক্টলি থার্ডলি कुछ तो लोग कहेंगे लोगों का काम ही है काज মানুষের মুখ আছে ফ্রিডম অফ স্পিচ ওরা বলবে ওদের কাজই কথা বলা সব তো যাই ঠিক না যেটা আমি মনে করি সেটা হচ্ছে মানুষের কথাটা বলার আগে 15 মিনিট আগে গাড়িটাকে অ্যাডমায়ার করবে চড়বে ধরবে সব করবে তারপরে নামের ওয়াস্তে একটু কিছু বলতে হবে বলে তখন একটা খারাপ নেগেটিভ কিছু বলতে হবে বলে আর অফ দেয়ার প্রবাবলি দেয়ার ইগো অর দেয়ার হোয়াট আই ডোন্ট নো হ্যাবিটস ইয়া আই ডোন্ট নো হুইচ টার্ম টু ইউজ তো তাদের বলার বলবে বলুক আমার কিছু আসা যায় না আর ওরেই তিন দিন পরে দেখা যাবে এই গাড়িটা কিন্তু আগে ধরবে টরবে সব করবে তারপর আবার সো এমএমএ তো যেটা বললো দ্যাট উইল ট্রাভেল ইন্টারসিটি ইন দিস কার সো ফিউল নে কোনো ইস্যুস অর হাইওয়ে তে কেরকম না এইটাই হচ্ছে আমার তুমি একটু পর জিজ্ঞেস করবা প্রোজ এন্ড কনস আমি বলে দিই প্রোজ হচ্ছে আমার এইটাই যে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়ি নিয়ে আমার কোনো ইস্যুস হয় না এটা আমি অনেক জায়গায় গেছি মানে ইটস প্রিটি হাই ইটস প্রিটি হাই এটা ইটস ইট ফুলফিলস মাই রিকোয়ারমেন্ট ইন দ্য ইন গে অফ দ্য ইউ নো গ্রাউন্ড ক্লিয়ারেন্স হুম রাইট তো আমি হ্যাভ বিন টু সিলেট মেনি টাইমস হ্যাভ বিন টু চিটাগং কুমিল্লা ময়মনসিং উইথ দিস কার নো ইস্যুস উইথ গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফুল লোড এন্ড মাশাআল্লাহ তেল নিয়েও কোনো সমস্যা হয় নাই আমার আমি I have a few friends with Range Rovers. You know who you are. ওরা গাড়িতে অকটেন বুস্টার ইউজ করে করে 25 মিনিট 30 মিনিট গাড়ির ভিতরে ওরা বসে থাকে হাইওয়ের মধ্যে পেট্রোল পাম্প একটা র্যান্ডম পেট্রোল পাম্প বসে থাকে ফর দ্য অকটেন বুস্টার টু কিক ইন অকটেন বুস্টার কিক ইন করবে তারপর ওনারা তারপরেও মাঝে মধ্যে ইঞ্জিন অফ করে বাট ইটস অপশনাল তো এটা কেউ চাইলে মাইজিন করে জাস্ট ফর দ্য ওন সেফটি করে বাট এখানে আরো কয়েকজন আছে পিপল আই নো যারা বলে যে ইঞ্জিন নক করেন মানে নরমাল তেল নিলেও ওদের ইঞ্জিনে একটু নকিং ইস্যুস তো ইয়ে হয় পিছন ইট মেক্স আ উইয়ার্ড নয়েজ অ্যাপারেন্টলি এমন যেন একটা আওয়াজ হয় আমি রেঞ্জ রোভারের সাথে কম্পেয়ার করে গাড়িটার কারণ হচ্ছে বিকজ দ্য কমফর্ট কমফর্ট দিস কার ইজ আ মিক্সচার অফ রেঞ্জ রোভার এন্ড এস ক্লাস রেঞ্জ রোভারে তিনটা মানুষ হবে যেতে পারবে না এস ক্লাসও পারবে না এস ক্লাসও পারবে না ইটস জাস্ট দেয়ার ব্যাজ এটারও ব্যাজ খারাপ না আই এম বাইং দিস ফর ওয়ান থার্ড প্রাইস অফ দ্য রেঞ্জ রোভার এন্ড মোর কমফর্টেবল বিগার ইনসাইড দ্য ব্যাক সিটস হ্যাভ আ লট অফ স্পেস কম্পেয়ার টু লাইক একটা যে কোনো একটা মানে একটা থ্রি রো এমপিভি অর এসইউভি ইউজুয়ালি থার্ড রোতে অত স্পেস থাকে না বাট দিস হ্যাজ প্লেন্টি অফ স্পেস রাইটলি সেড এখানে মোটা সোটা চিকন বড় সরো সবাই আসতে পারবে থ্রি অ্যাডাল্টস ইজিলি বসতে পারবে আরাম সারতে পারবে ইজি ইয়া এখানে আর কোনো মানে কোনো অন্যান্য গাড়ির থার্ড রোর মতো নাই জিনিসটা থার্ড রোর মতো না যেখানে মানুষ কোনো মতে আর কি জাস্ট ফর দ্য শর্ট টার্ম বসবে ওগলা ওগলা কোনো একটা kids can actually aramse piche boshte parbe onno garite to khali kids ra boshte parbe ekhane kids seat shobai boshte parbe and arekta duita pro to bole dilam tail and ground tumi ekhon basically servicing tail ar pros and con actually milay bolte so kitar mind third hocche pro hocche value for money মানে আমাকে প্রো এর লিস্ট বলতে ইউ কন্টিনিউ গো অন শেষ হবে না কনসেপ্টটা আমার চিন্তা করে বলতে হবে থার্ড হচ্ছে ভ্যালু ফর মানি এই গাড়িটা বলতে হবে কন্টিনিউ কনসে আসি প্রোজ আরো আছে কি কি বলবো আমি জানি না বাট এখন কনস যেটু কম ওইটা আমি বলি সেটা হচ্ছে গাড়িতে যখন নাম্বার ওয়ান কন সেটা হচ্ছে গাড়িতে যখন আমি পিছনে মাল উঠাই লাগেজটাকে উঠাই এই সিটটাকে উঠাই মানে থার্ড রো থার্ড রো কে যখন ফোল্ড করি হ্যাঁ তখন আমার থার্ড রো ওপেন থাকলে আর কি অ্যাক্টিভ থাকলে থার্ড রো নাকি না যখন আমি ক্লোজ করে ফোল্ড করে দিব আর সুটকেসেস রাখবো তখন আমার গাড়িটা যেরকম এখন ফুল রিক্লাইন হচ্ছে তোমার সিট ওটা ফুল পিছের সিট ফুল এটা রিক্লাইন হবে না ওটা এটার সাথে লেগে থাকবে সিটটা এভাবে এভাবে উঠে থাকে রাইট ও আচ্ছা আচ্ছা আন্ডারস্টুড রাইট সিটটা ফোল্ড করবা
এটা ফুল হবে না বিকজ এখানে এসি টাটকা হ্যাঁ সো ফর দিস টু কমপ্লিটলি বিকাম আ বেড ইউ উইল হ্যাভ টু কিপ ইওর থার্ড রো ওপেন ওপেন ক্যান ক্লোজ ইট এন্ড ফোল্ড ইট আর এটা খোলা থাকলে পিছনে হালকা পাতলা একটু জায়গা কম থাকে আপনি দুইটা সুটকেস মানে মানে কি নাম প্লেনের ভিতরে যে সুটকেস ঢুকায় ক্যাবিন পুলন ক্যাবিন লাগেজ টাইপ একটা জিনিস দুইটা ঢুকাতে পারবে ক্যারি অন ঢুকাতে পারবে এখানে ওইটা ছাড়া বড় সুটকেস একটা থাকবে আর একটা ক্যারি অন থাকবে ইউল নিড ফর স্পেস ইউ নিড টু ফোল্ড ইট বাট ফোল্ড করলে যেটা বললাম ওই জিনিসটা হয় না সেকেন্ড আমার কন হচ্ছে এই জিনিসটা যেহেতু হোয়াইট দ্য ইন্টেরিয়র ইজ হোয়াইট আই হ্যাভ টু কিপ ইট ভেরি ক্লিন অল দ্য টাইম আই হ্যাভ টু ডিটেল ইট আই ডিটেল ইট টুয়াইস ইন থ্রি মান্থস ইটস ওয়ার্থ ইট It's worth it. I love the interior. It makes the car look bigger. The white seat adds such a premium value. For example, the expensive brands Bentley and Rolls-Royce, ওদেরে কিন্তু throughout the range seats white থাকে অপশন হিসেবে but এটা Alphard it feels so good. White seats একটা different league এর seats এ ventilation আছে সামনের সিটের মতো আর ambient lighting এর কথা তো বলছি thank you for that I think আর there is pretty good storage everywhere around the car আর পিছনেও দের ইজ এনাফ স্টোরেজ পিছনে তোমার ইটস নট লাইক চেনো তেনো একটা থার্ড রো সিট সিটস আর প্রিটি চাঙ্কি ব্যাক দের অ্যাজ ওয়েল এন্ড ব্লাইন্ডস পিছও আছে ও হ্যাঁ দি ব্লাইন্ডস আর প্রিটিস ব্লাইন্ডস গুলো পিছও আছে একটা ই হতে পারে একটা কন দ্যাট লাইক ফর এক্সাম্পল ইটস আ এমপিভি এন্ড স্টাফ কম্পেয়ার টু অ্যান এসইউভি চালায় প্রবলেম তো এনগেজিং অর ফর আমি ফার্স্ট সেই উইদিন বলে দিয়েছিলাম যে চালায় ইট ইজ লাইক ইউ ড্রাইভিং অন দ্য ক্লাউডস ইয়া very different onnanno garir tulonay it is very different obviously ekhon ami kono thrilling experience ekta luxury mpv te expect to korbo ha right no i don't ami jeta expect kori amar expectation hocche gari ta soothing smooth hobe which this car completely fulfills gari ta chalay onno level er moja in the sense it's very different from the rest Right. Because probably gari jatta is yeah and ekhane shurakar jaga hocche shurakar jaga ha very soothing to drive it's piche je rokom samneo picheo soothing ek sense e samneo arek sense when you're driving it's pretty soothing samne passenger o ei seat ta to emnito fold hoy pura tai fold mane reclining to amar kono ye nai ami jeta expect korchi garir theke ore theke beshi pacchi প্রোতে তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সাউন্ড সিস্টেম JBL স্পিকারস আর ভেরি গুড এখানে স্পিকারস আছে পিছে স্পিকার আছে আইফোন জিনিস ইজ এসি ভেন্টস অ্যাজ ওয়েল এখানেও আছে মানে ইটস গ্রেট মানে গাড়িতে ট্রাফিকে বসে থাকেন 24 ঘন্টা হলো তুমি ট্রাফিকে ইউ ওয়ান্ট টু স্লিপ ইউ ওয়ান্ট মিউজিক টু গো অ্যালং উইথ ইওর স্লিপ উইথ ইওর ন্যাপ এখানে ও देयर इज ইয়াস ওয়েল টেবিল হ্যাঁ টেবিলে তো আমি মানে এখানে দিতে কাজ টাচ করার জন্য বাট আমি ইউজুয়ালি ন্যাপকিন আছে ন্যাপকিনটা বিছায় চটপটি খাই টেবিলে তারপর দেয়ার ইজ স্টোরেজ ওভার হিয়ার স্টোরেজ অনেক আছে ইয়া ইটস ক্রেজি এন্ড দ্য মেইন ট্রেট আই ওয়াজ যেটা দেখতে পাচ্ছি ইটস কমফর্ট রাইট কমফর্ট মানে ইটস এটাই আমি ইনফ্যাক্ট বারবার এই টপিকে আসছি বিকজ এটাই বারবার মানে আমার মাথায় এটাই যে আমি এত আরামে ই করতে পারতেছি ঢাকা সিটির মধ্যে এখানে ওই যে টিভির যে জিনিসটা বললাম স্ক্রিনের HDMI HDMI কানেক্ট করা এখানে তুমি পরে চলে দেখাই দিতে পারো ওই যে এখানে দিস ইজ ওয়্যার ইউ কানেক্ট আর এখানেও ইউ কানেক্ট রাইট এখানেও পয়েন্টস আছে সো দ্যাট ইজ দ্যাট এটা ছাড়া মানে আমার কনস এই কয়টাই আমার আর কোনো কনস বলার নাই গাড়ির ব্যাপারে আর আমি তো একটা প্রো বলতে চাই দ্য ব্র্যান্ড টয়োটা হাইব্রিড যেগুলো It's extremely reliable and smooth as well. Although initially, first gula koyekta ektu je mane jokhon battery to engine change hote ke jor koto eta kintu kono feel kora jay na in fact. So I would say ota in general it's a big mane a good change to have. And jeta apne like jekhane iccha nite parben jokhon iccha nite parben without any para je kothay ki hobe na hobe para ekta jinish amar mone ashe sorry to interrupt para hocche highway te মাঝে মধ্যে হাইওয়ে ট্রাফিকে মানুষজন রাস্তা পার পারাপারি করে না দে পিপল ক্রস রোড উইথ দ্যার বাজার এন্ড অল দ্যার হেড অন দ্যার হেড সরি তো তখন এই গাড়ির একটা গে আছে সেটা যে অটো ব্রেক তিনটা লেভেল আছে ডিসটেন্সের সো আই থিংক এটা একদম কমপ্লিটলি অফ করা যায় না এটা ওয়ানে দিয়ে রাখলেও মানে ডিস্টে দিয়ে রাখলেও যখন সামনে থেকে মানুষ হেঁটে যায় খুবই জোরে ব্রেক করে আচ্ছা তো পিছনে যারা ধরো মাই প্যারেন্টস অর my aunt uncle whoever is here in the car ora ektu
মানে অটোমোটো খেয়ে বসে কি মানে ভাই আমি চালাচ্ছি আই ক্যান লাইক ইউ ডিড আই ডিডন্ট ডু দিস উইথ দা কার উইথ দা কার ইটসেলফ অটোমোটো আর একটা গাড়িটা কিন্তু স্মার্টও আছে স্মার্ট ইন দা সেন্স দরজা ধরেন আপনি এখান থেকে অটো যখন যে আছে সামনে শফার অর হুয়েভার ইজ ইন চার্জ অফ দা কার তো তখন ইফ দেয়ার ইজ সাম সর্ট অফ অবস্ট্রাকশন তখন দরজাটা কিন্তু ফুল মানে অটোতে দিয়ে রাখলে বন্ধ হয়ে যায় সরি মানে আটকে যায় আটকে যায় খুলবে না because there's a je khulle ebhabe bear korle ekhan theke bear korle ekta kichu sathe lagbe bolle okhule na so probably a sensor which I was pretty impressed with so je rokom bollam pros ami shesh korte parbo na kon khata guna tin char ta ache that is it amar kono cons nai gari sathe I'm very happy with it so far মানে আমার উচাগার মানে আমার SUV and আমার sedan এর requirement actually fulfill হয়ে যাচ্ছে এমন একটা গাড়ি so and with no headache so far I hope it remains like that Okay, well, thank you so much for your time. The car is beautiful, mashallah. Thank you.